ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত স্পেন রিক্টার ভেনসন বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় তার দেশের সরকার। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে 23তম পাখি মেলা উদ্বোধনে যোগদানকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে পাখি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আলম। মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন স্টল বসেছে। এছাড়া পাখি সংরক্ষণে বিভিন্ন বিষয়ে বেশ কয়েকজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। Fantastic birds around in this area. I have been to see the in the reservoir in the lake, seen hundreds of ducks, of snake birds, of woodpeckers, of kingfishers. It's amazing. Three things: pre-election, fair election, and with the major parties taking part.